জীবনে সবাই চিনতে চায় না, সবাই স্বপ্ন দেখে না গলায় মেডেল ঝুলিয়ে পড়িয়ে দাঁড়ানোর। কেউ কেউ স্বপ্ন দেখার স্বপ্ন বুনে দেয় মাথার ভেতর ছোট্টবেলা থেকে। এবং হকিকে ছড়িয়ে দেওয়ারও চেষ্টা করেছেন। উত্তরপ্রদেশের বিনারস একাডেমিতেও তিনি গিয়ে এক মাসের উপর থেকে তিনি কোচিং করিয়েছেন। সেই প্রতিষ্ঠানের স্মরণে আজকে এন্ডালি হকি একাডেমি উদ্যোগী হয়েছে তাকে স্মরণ করা। হৃদয় থেকে হারিয়ে গেলে, হৃদয় থেকে নয় আমাদের কাছ থেকে হারিয়ে গেলে অসীমতা নক্ষত্র লোকে, কিন্তু আজও আমরা তাকে মনে রেখেছি। অসীম দাকে কখনো তো ভোলার নয়, অসীম গাঙ্গুলিকে ভোলার নয় বলেই এন্টালি হকি একাডেমি আজকে অভিভাবক হয়েও সবার প্রথমে ডেকে নিচ্ছে এন্টালি হকি একাডেমির ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রীমতী অনিন্দিতা ব্যানার্জি টামটা মহাশয়াকে। অসীম দার ছবিতে মাল্যদান করবার জন্য অনুরোধ করছি। শ্রীমতী অনিন্দিতা ব্যানার্জি টামটা হকি একাডেমির উদ্যোগে এই একাডেমির অভিভাবক অসীম কুমার গাঙ্গুলির স্মরণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বড় থাক স্মৃতি সুথায় বিদায়ের পাত্র থাকে। আমরা আজকের এই অনুষ্ঠানে স্মৃতিচারণ করব যারা অসীমদার গুণমুগ্ধ তাদেরকে আমরা এই মঞ্চে এসে অসীমদাকে আমরা মাল্যদান করতে অনুরোধ জানাচ্ছি। অসীমদার স্মৃতির উদ্দেশ্যে মাল্যদান পর্ব চলছে। যে সমস্ত গুণমুগ্ধরা রয়েছেন এখানে তারা আসছেন, এসে অসীমদার স্মৃতিতে মাল্যদান করে যাচ্ছেন। আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে আসছি। আসুন, যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে যারা মাল্যদান করবেন তারা মঞ্চে চলে আসুন। আছে দুঃখ আছে মৃত্যু,
বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত লাগে অসীম অসীম কুমার গাঙ্গুলির স্মৃতিচারণা আমি মঞ্চে এই মুহূর্ত ডেকে নিচ্ছি এন্টারি হকি একাডেমির ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রীমতী অনিন্দিতা ব্যানার্জি টাউটা মহাশয়কে ওনাকে অনুরোধ করছি অসীমদার স্মৃতিতে দু চার কথা বলবার জন্য আজকে আমরা সকলেই এখানে এসেছি একজনের জন্য, সে হচ্ছে হকি পাগল অসীম কুমার গাঙ্গুলি। আমি প্রথমেই বলব যে কারোর একটা স্মৃতিচারণ বা ফন্ড রিমেম্বারেন্স এসেই আমাদের এই ভারী একটা মন নিয়ে ফেরত যেতে সকলেরই বোধহয় খারাপ লাগে। সেই জন্য যারাই আমরা এখানে আসব, আমরা তার ফ্রেশেস্ট মোমেন্ট যেটাতে আমরা খুব আনন্দ নিয়ে বাড়িতে চলে যেতে পারি এরকম কিছু মুহূর্ত আমি চাই সবাই একটু স্মৃতিচারণ করবেন এবং যাতে ভারী ভাবে আমরা যাতে বাড়ি না যাই। সর্বপ্রথমে সবাইকে বলবো এক মিনিটের জন্য আমরা নীরবতা পালন করব। সকলে যদি একটু উঠে দাঁড়ান, অজস্র ধন্যবাদ। এবং আপনাদের মুখে সকলের হয়তো সমানভাবে সম্ভব হবে না, কিন্তু কিছু কিছু লোকের থেকে আমরা শুনে নেব অসীমদার গুণের কথা এবং তার মতো মানুষের কত রকম দিক হতে পারে তার একটা দিক আমি শুধু বলতে চাই। আমি একদমই লেম্যান, হকি সম্বন্ধে কিছুই বুঝি না, কিন্তু আমার মতো মানুষকেও অসীমদা অনেকক্ষণ ধরে বসে বুঝিয়েছেন হকিটা কী জিনিস এবং হকিতে ইন্টারেস্ট নিতে উনি কিন্তু আমাকে প্রথমবার বলেছে গেমটা এসে দেখো, এই গোল হলো, এই ওরা গোল দিল, এই আমরা গোল দিলাম, এবং কে জিতছে কে হারছে কতক্ষণ হলে পরে কটা গোল হচ্ছে এই জিনিসটা কিন্তু ওনার কাছ থেকে শিখেছি এবং ভালো লাগছিল, খুব আনন্দ পাচ্ছিলাম। লাস্ট যখন আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে আসি ওনার এখানে, তখন উনি অনেকক্ষণ ধরে বসে আমাকে বোঝাচ্ছিলেন আমরা কিন্তু বড়দেরও একটা হকি টিম করতে পারি, বড়দের মতো মনে বুড়োদের আমাদের মতো বুড়োদের একটা হকি টিম নিশ্চয়ই করতে পারি। এবং হকিটা যেটা একদম পিছিয়ে পড়েছিল সেটা উনি কিন্তু একদম পিছিয়ে পড়া অবস্থাতেও রেখেছেন, যখন একদম শীর্ষে ছিল তখনও ছিলেন এবং আজও যখন ফিরে আসছে তখনও কিন্তু উনি ছিলেন। এই যে তিনটে স্টেজ হি হ্যাজ অ্যাকচুয়ালি সিন ইট, মানে আমরা প্রথমে বলি সবসময় ইন্ডিয়া মানে হকি, সেই জায়গাটা থেকে উনি আস্তে আস্তে করে একদমই হকি নিচের দিকে দেখেছেন, যেখানে নাকি আমরা শুধুই ক্রিকেট শুধুই ক্রিকেট শুধুই ক্রিকেট দেখে গেছি সেখানেও কিন্তু উনি হকিটার জন্য অনেক কাজ করেছেন, ছোট ছোট বাচ্চাদের উৎসাহ দিয়েছে যে হকিটাও আমাদের একটা বিরাট বড় খেলা যেটা থেকে আমরা অনেক দিন ধরে খেলে আসছি এবং অনেক আগে যেতে পারব। সব থেকে বড় কথা হচ্ছে উনি একটা ভীষণ ভালো মানুষ ছিলেন, ভালো মানুষের যে সব কথা বলতে পারি তার মধ্যে ভালো মানুষের মতো, মানে হি ওয়াজ এ ভেরি গুড হিউম্যান বিইং, ওনার মতো মনের মানুষ আমার মনে খুব কম দেখা যায়। আমি যতটুকু শুনেছি কারোর কোনো অভিযোগ অভাব যেটাই দেখতেন উনি কিন্তু নিজের থেকে একদম সামনে এসে হেল্প করতেন তাকে। আমি কিছুক্ষণ আগে কিছু লোকের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে রথের মধ্যে বসে মুড়ি তেলে ভাজা সিঙ্গারা তিনি নিজে দায়িত্ব করে খাওয়াতেন, এইসব এত বড় জায়গায় উঠে গিয়েও
ওই যে নিচে রকের মধ্যে বসে সবার সাথে আড্ডা মারা, সবার সাথে এক হয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু ওনার মধ্যে আমরা একদম ভর্তি পেয়েছি। আর একটা জিনিস যেটা আমি খুব না বলে পারছি না, সেটা হচ্ছে একটা 50 বছরের লোকের সাথেও যেভাবে কথা বলতেন, যে নিজেকে ওখানে নামিয়ে নিয়ে গিয়ে কথা বলতেন, আবার একটা 10 বছরের বাচ্চার সাথেও কিন্তু উনি নিজেকে নামিয়ে নিয়ে গিয়ে সেখানে কথা বলতেন। এই যে ডিফারেন্স অফ এজ অর ডিফারেন্স অফ ওপিনিয়ন অর ডিফারেন্স অফ হিউম্যান ক্যারেক্টার ওনার কাছে কিন্তু ম্যাটার করতো না, ওয়েদার ইট ইজ রিচ পুয়ার পলিটিক্যাল বিরাট বড় লিডার হোক স্পোর্টসম্যান হোক, শান্তিদি আছে আরও ভালো করে বলতে পারবে, সবার সাথে উনি কিন্তু নিজের মতো করে নিজের সাথে একটা যোগসূত্র ছিল। আমরা যাকে বলি হি ওয়াজ দ্য লাইফ ওয়ার অফ এন্টালি হকি একাডেমি। আমি খুব বেশি আর বলবো না, এখন আমাদের সামনে নিশ্চয়ই একটা একজন গান গাইবে সাবি গামা পাওয়ার রেপুটে, আচ্ছা ওটা একটু পরে হবে, তার আগে আমাদের যিনি একজন আছেন উনি আপনাদের সামনে পরে বক্তাকে ডেকে নেবেন। মাদায় পূর্ণমেবাবস্যত ওম শান্তি শান্তি শান্তি। মঞ্চে অসীম কুমার গাঙ্গুলির স্মরণে দু চার কথা বলবার জন্য ডেকে নিচ্ছি শ্রী স্বপন ব্যানার্জি, প্রেসিডেন্ট বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের। শ্রী স্বপন ব্যানার্জি, শ্রী স্বপন ব্যানার্জি হকি বেঙ্গলের প্রেসিডেন্ট এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। নমস্কার, প্রথমেই জানাই যে যে মানুষটার আজকে আমরা কন্ডোলেন্স মিটিংয়ে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, অসীম গাঙ্গুলিকে চেনে না বাংলার কোনো হকি প্লেয়ার বলুন, কোচ বলুন, ম্যানেজার বলুন, সবাই কিন্তু অসীম গাঙ্গুলিকে চেনে। এই কারণে চেনে যে মানুষটা হচ্ছে কথা কম বলতেন কিন্তু কাজে বুঝিয়ে দিতেন যে কাজটা কীভাবে সাধারণ মানুষের সঙ্গে কাজ করতে হয় আর হকিটাকে পুজো করার মতো করে হকিটাকে ভালো রাখত। ভারতের প্রতিনিধিত্ব করেছেন আপনারা জানেন, হকির হয়ে খেলেছেন অসীম গাঙ্গুলি, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ক্রীড়াঙ্গন সম্মান পেয়েছেন, হকি বেঙ্গলের পক্ষ থেকে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড পেয়েছেন। এই আন্তালি হকি অতীতটা এবং এই অঞ্চলে আসলে এই আন্তালি হকি প্রেসিডেন্ট সেক্রেটারি এবং এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা এবং কাবুল সুব্র শান্তিদি আরো অনেকে, একটু আগে ম্যাডাম বলছিলেন অনিন্দিতা কান্তাল, আমি শুধু একটা কথাই বলতে চাই যে আজকের পরিবেশটা যে মানুষটা হকির জন্য দিয়ে গেছিলেন সেই জন্য আজকে এন্টারনে হকি একাডেমি যে সুন্দর প্রোগ্রাম করেছে, প্রবল বৃষ্টির মধ্যে আজকের দিনে বুঝিয়ে দিয়েছে যে ঠান্ডা মানুষের জন্য আজকের দিনের এই বৃষ্টি, এটা হচ্ছে পুষ্প বৃষ্টি, এটা হচ্ছে অসীম গাঙ্গুলির জন্য। কারণ অসীম গাঙ্গুলি এমন একটা মানুষ ছিলেন যে মানুষটা বক্তৃতায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। তাই কাজের মাধ্যমে আমরা গ্রেটন কাপ দেখেছি, কলকাতা হকি লিগ দেখেছি, যে আমাদের মতো লোক আমরা হকির মাঠে গিয়ে পৌঁছতে পারছি না, অসীমটা কিন্তু একটা জায়গা থেকে ঠিক গিয়ে গ্যালারির সামনে গিয়ে খেলা দেখছিল। এসব মানুষকে আর পাওয়া যাবে না, আমরা অনেককেই এইভাবে হারিয়েছি, খুব খারাপ লাগছে। অসীমদার পাশে আমি এরকমভাবেও দেখেছি যে পশ্চিমবঙ্গ সরকারের 1 লক্ষ টাকা অনুদান দিল, সঙ্গে সঙ্গে এসে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প আমি এসেছিলাম,
এসে দেখলাম যে অসীমদা সেই চেকটা এন্টানি হকি একাডেমিকে দিয়ে দিল। এই মানুষটার মধ্যে এই জিনিসই ছিল যে হকির জন্যে যা কিছু করতে হয় এই মানুষটা বলেছে। আমি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে, মানে হকি বেঙ্গলের প্রেসিডেন্ট হিসেবে বলবো, এরা মানুষের জন্যে আমাদের একটা বড় টুর্নামেন্ট করতে হবে, যে টুর্নামেন্টটা এরাম হকি লাগার মানুষ আমরা খুব কম দেখেছি। তাই বলবো এখানে গুরবক সিং হয়তো আসবেন, আরও অনেকে আসবেন, আমি সবার কাছে আবেদন করব যে এই অসীম গাঙ্গুলির নামে একটা বড় টুর্নামেন্ট হবে, যে টুর্নামেন্টটা এন্টারি হকি একাডেমি করবে। কারণ এন্টারি হকি একাডেমির সঙ্গে যেভাবে উনি যুক্ত হয়ে কাজ করেছেন, এর জন্যে আর কি বলবো, এন্টারি হকি একাডেমির যারা যারা কাজ করছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। এবারে অসীম গাঙ্গুলির স্মৃতিচারণা করতে অনুরোধ জানাচ্ছি নান্টুকা শ্রী দেব কুমার ঘোষ, ফর্মার বেঙ্গল ক্যাপ্টেন এন্ড সিলেক্টর। শোকসভা করতে হবে আমি কোনোদিন চিন্তাও করিনি। অসীমের কথা কি আর বলবো, সবাই মোটামুটি জানেন, সবাই ইয়ে করেছেন যে অসীম মানে প্রচুর নিষ্ঠার সঙ্গে হকি সেবা করেছেন। আমার একটাই কথা বলার যে আমার জীবনে আমি এরকম নিঃস্বার্থভাবে হকিকে সেবা করতে দেখিনি কাউকে। প্রথম জীবনে অসীম এয়ারফোর্সে খেলতো, সেখানেও সে খেলার কুশলতার পারদর্শিতা দেখিয়েছিল। বিভিন্ন কঠিন কঠিন প্লেয়ারদের সঙ্গে যুদ্ধ করে এয়ারফোর্স টিমে জায়গা করে নিয়েছিল এবং বেশ কয়েক বছর এয়ারফোর্স টিমকে সার্ভিস দিয়েছিল। তখনকার এয়ারফোর্স টিম কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দি টপ টিম ছিল। বন্ধুত্ব থাকার সুবাদে যথা বহু আমরা পরস্পরকে সাহায্য করেছি। যখনই ওর কাছে গেছি ও আমাকে ফেরায়নি, আমিও ওকে যতটা পারি সাহায্য করেছি। সেই থেকেই আমাদের সঙ্গে নিবিড় বন্ধুত্ব। আবার এখানে অসীমের গুণপনা নিয়ে বেশি বলতে চাই না, কারণ এখানকার লোকেরা এলে এখানকার লোকেরা সবাই জানে অসীমজি কি, অসীম কতটা সিরিয়াস, কতটা ইয়ে। একটা জিনিস যেমন খুব ভালো লাগে, ওর নিয়মানুবর্তিতা, ওর সময়ানুবর্তিতা। যতবার গেছি, যতবার কোনো কাজে দরকার হয়েছে ডেকেছি, সময়ের একেবারে পাবন্দি ছিল। কোনো সময়কে ফেল করেনি, ছটা বললে ছটা, পাঁচটা বললে পাঁচটা, ভোট পাঁচটা বললে পাঁচটা, ও ঝড় বৃষ্টি জল কিছুই ও পালা বাধ্য না। এই মানুষকে বড় হতে হলে যে সময়ানুবর্তিতা এবং নিষ্ঠা থাকতে হয় সেটা অসীম প্রাণ দিয়ে দেখিয়েছে। এখানে অসীমের গুণগান করাটা মার কাছে মাসির গল্প বলার মতো, কারণ এখানকার সবাই অসীমকে চেনে। আমি খালি দুটো কথা বলবো, ওর নিষ্ঠা, ওর নিষ্ঠা এবং নিঃস্বার্থভাবে হকি সেবা করে যাওয়া, এর একটা উদাহরণ আমার জীবনে ওর সাথে ঘটেছিল, সেটাই আমি একটু বলতে চাই। একদিন আমি আমার কাছে একজন ভদ্রলোক এলো, সে বলল যে আপনার নাম কি দেবু ঘোষ? আমি বললাম হ্যাঁ, আমার নাম দেবু ঘোষ, কেন কি বলবার বলুন। বললো যে না, আমি আমাকে দেবনারায়ণ সিং পাঠালো আপনার কাছে, আপনি একটু আপনার একটু সাহায্য করতে হবে। আমি বললাম হ্যাঁ, আপনার পরিচয়?
বলল আমি মিস্টার সুদর্শন বিশ্বাস ক্যালকাটা ইউনিভার্সিটি স্পোর্টস অফিসার আমি আপনার কাছে বিশেষ সাহায্য চাই আমি অনেক খবর টবর নিয়ে এসেছি আপনি কি আপনাকে আপনি এটা করতে পারবেন আমি বললাম বলুন কি আমার ক্ষমতা হলে আমি আর সাহায্য করব তো উনি বললেন যে আমাদের এবার ঠিক হয়েছে ইন্টারভার্সিটি মেন এবং ইস্ট জোন দুটো টুর্নামেন্টই কলকাতায় হবে আমি বললাম ঠিক আছে যা যা করার আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার তো উনি বললেন না পরের দিন আপনি একটু ইউনিভার্সিটিতে আসুন আপনার সাথে সব বসে সব সব করে নেবো আমি বললাম ঠিক আছে আমি গেলাম তো উনি বললেন কী কী করতে হবে আমি তাকে লিস্ট করে দিলাম যে এই করতে হবে তো উনি আপনি প্রথম ইয়ে হলো যে আগে আপনারা একটা টিম তৈরি করুন ট্রায়াল দেখে সে যেসব ছাত্ররা আছে তাদের ট্রায়াল দেখে টিম করুন তখন বললো ঠিক আছে আমি বললাম তাহলে আমার একটা শর্ত আছে এখানে ট্রায়ালের সঙ্গে বলে বলুন আমি বললাম আপনাদের স্পোর্টসের স্পোর্টস বোর্ডে যারা মেম্বার আছে সিলেক্টর আছে তারা তো থাকবে কিন্তু আমার দুজন লোক থাকবে বললাম বলুন আপনি আমি বললাম যে একজন অসীম গাঙ্গুলি ইন্টারলিট আর আরেকজন জয়ন্ত দেব আমাদের ডিস্টার্নেলের গোলকিপার বললো ঠিক আছে কোনো প্রবলেম নেই তার দুদিনের মাথায় উনি বলে আমাকে খবর দিলেন যে সব ঠিক হয়ে গেছে অসীম এবং জয়ন্ত সিলেক্টার রাখা হয়েছে আমরা ট্রায়াল দেখছি বেশ ট্রায়াল হলো ট্রায়াল থেকে টিম সিলেকশন হলো অসীমের একটা জিনিস ছিল অসীমের কাছে সব ইয়ের নকদর পড়ে ছিল সব প্লেয়ারদের ইতিহাস সে যেই ক্লাবেই খেল যে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন কোথায় পড়ে স্কুলে বা কলেজে কোথায় বয়স কত সমস্ত ঠিকুচিকুচি অসীমের কাছে ছিল তার পারফরমেন্স কিরম কে ভালো খেলছে কে খারাপ খেলছে সব ওর মূলত ওর মানে এক্সেসেরিয়াল দিয়ে আমরা টিমটা দাঁড় করাতে পেরেছিলাম এবং টিমটা দাঁড়িয়ে ছিল এইবার মিস্টার বিশ্বাস আমাকে বলল যে দেববাবু আমাদের ওখানে আমাদের স্পোর্টস মিটিংয়ে পাস হয়েছে যে আপনি কোচ হবেন আমি বললাম না এটা তো হয় না আমাকে কেন কেন কোচ করবেন আমরা তিনজন কোচ করবো বললো এটা আমাদের স্পোর্টস বোর্ডের নিয়ম নেই তিনজন কোচ হতে পারবে না আর আমাদের যে কোচের যে পারিশ্রমিক সেটাও আমাদের একটাই স্যাংশন হবে স্পোর্টস বোর্ডে হবে না তা আমি বললাম ঠিক আছে আর এই কথাও বললো যে আপনি যদি আগে অফিসিয়ালি করে নিতে পারেন আমাদের কোনো আপত্তি নেই তো আমি বললাম ঠিক আছে আমি দেখছি আমি অসীম জয়ন্তকে ডেকে বললাম যে জয়ন্ত অসীম এই ব্যাপার ওরা বলছে এই কথা তো অসীম আমাকে বললো নাটু তুমি আমাকে এতদিনে এসেছিলে আর নাম কি আমরা কি কোনো স্বার্থের জন্য তোমাকে সাহায্য করতে এসেছি আমরা হকিকে ভালোবেসেছি হকির উন্নতি চাই কলকাতার হকির উন্নতি চাই সেই হিসাবে আমার ধারণা হয়েছে যে টিমটার মধ্যে একটা বাদল আছে কাজে টিমটা ভালো মোটামুটি রেজাল্ট করতে পারে সেই জন্য এসছি কাজে তুমি এসব মাথা থেকে ছেড়ে দাও আর যদি মনে করো তাহলে আমরা চলে যাচ্ছি সেটা তোমার ব্যাপার আমি বললাম না 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 সেটা কী করে হয় তোমাকে থাকতেই হবে তাই ওরা শেষ পর্যন্ত সেভাবেই কাজ আরম্ভ করলাম আমরা টিমটা দাঁড়ালো অসীমের একটা বিশ্বাস দৃঢ় বিশ্বাস ছিল যে আমাদের কলকাতার ছেলেরা এবং তথা বাংলার ছেলেরা সুযোগ সুবিধা পেলে পরিকাঠামো পেলে ওর সমস্ত অডিশনের সুবিধা পেলে তারা যে কোনো জায়গায় যে কোনো প্লেয়ারদের সঙ্গে টক্কর দিতে পারে অসীমের এই ধারণা আমাকেও খুব প্রভাবিত করত যে আমাদের ছেলেরা সত্যি যদি সুযোগ পায় পরিকাঠামো পায় তাহলে অনেক কিছু করতে পারে এবার আর মিস্টার বিশ্বাস আমাকে বললেন যে আমাদের যে ইউনিভার্সিটি এখানে হবে বুঝতেই পারছেন এখানে ইউনিভার্সিটি খেলা হবে
সমস্ত কলেজের প্রফেসররা আসবে, প্রফেসররা থাকবে মাঠে, কাজে খুব খারাপ রেজাল্ট হলে আমাদের হকিটাই বন্ধ হয়ে যাবে। আমি বললাম দেখুন রেজাল্টের কথা কিছু বলা যায় না, রেজাল্ট যা মানে নির্ভর করে, তবে আমার মনে হয় আপনার এই টিমটা ভালো খেলবে। সবচেয়ে আশ্চর্য বিষয় বেনারস হিন্দু ইউনিভার্সিটি, রাঁচি ইউনিভার্সিটি হারিয়ে আমরা ইস্ট জোন চ্যাম্পিয়ন হয়েছিলাম। তার পরবর্তীকালে মেইন টুর্নামেন্টে গিয়ে পাঞ্জাব আলিগড়কে হারিয়ে আমরা ফাইনালে উঠেছিলাম, কিন্তু ফাইনালে আমরা আন্নামালা ইউনিভার্সিটির কাছে এক গোলে হেরে গিয়েছিলাম। তবে বলছি পরে কলকাতা ইউনিভার্সিটি জয়ন্তকে আর অসীমকে যথাযোগ্য সম্মান দিয়েছিল। এই হচ্ছে অসীম, অসীমের বিশ্বাস সবসময় ছিল এবং যার জন্য তার এই মানে কোচিং করা বা কোচিং করার। আরেকটা কথা আমার কেন মনে পড়ছে, এন্টালি মাঠে গেলে আমার একটা কথা খুব মনে হয়, একটা পরিবারের কথা খুব মনে হয়। এরকম পরিবারের আবাল বৃদ্ধ বনি তারা হকির চিন্তায় বিভোর, হকি নিয়ে নিয়মিত আলোচনা আমি খুব কম দেখেছি। সেটা হলো নুটুদার পরিবার, নুটুদার মুখোপাধ্যায় পরিবার, সেই পরিবার তার আরও সমবাতী বা সমভাবাপন্ন আরও পরিবার এবং তাদের ছেলে মেয়েদের নিয়ে যে হকির পরিমণ্ডল এখানে তৈরি করেছিল ইতালিতে, অসীম তো ছিল, অসীম আমার মনে হয় অসীম হচ্ছে তার ফল। এবং পরবর্তীকালে অসীম প্রচুর নিষ্ঠার সাহায্যে, পরিশ্রমের সাহায্যে সেই বীজকে বিরাট বটবৃক্ষের আকারে নিয়ে গেছে। আমি আশা করবো যে অসীমের সুযোগ্য অধিকারীরা এই অসমের এই আড়াকে এই কার্যকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং ইয়ে করবে। আমরা যখন আমি বাইরে গেলে বা অসমালি এবং অসমের নাম শুধুমাত্র কলকাতা বেঙ্গলের নয়, আমি বাইরে গিয়ে দেখেছি বিদগ্ধ মহলে হকি নিয়ে আলোচনা হলে এইটালি আর অসীমের নাম গর্বের বুকটা ভরে ওঠে হতো। বললাম কি ভাবতাম এই আমাদের বাংলার এই সম্মান সহজে আসেনি। তবে সত্যি কথা বলতে কি একটু যে ঈর্ষাও যে হতো না তা নয়, এটা বললে সত্যের অপলাভ হবে। মানুষ তো অসীমের আত্মার শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ নাট্যদা। মঞ্চে সঙ্গীত পরিবেশনের জন্য ডেকে নিচ্ছি সারেগামা বা খ্যাত অহিঞ্জিতা ঘোষ। মঞ্চে সঙ্গীত পরিবেশন করছেন অহিঞ্জিতা ঘোষ। ঘুচবে কালো যে খালি পো
ঘোষকে। আজকের এই স্মৃতিচারণা অনুষ্ঠানটাকে সুন্দর গানের মধ্যে দিয়ে মাতিয়ে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি অসীম গাঙ্গুলির স্মৃতিচারণার জন্য জনাব ইশতিয়াক আলী, সেক্রেটারি বেঙ্গল হকি। জনাব ইশতিয়াক আলী, दुनिया का ये सत्य है कि अगर आप दुनिया में आए हैं तो आपकी मृत्यु होना है, मगर कभी कभी हमारे बहुत नज़दीक लोग जाने से दुख होता है। इस बार हमारे औसिफ साहब जो हमारे भी कोच रह चुके हैं, हम लोग कैंप से ही जिन राष्ट्र खेले हुए हैं, जो अपनी जिंदगी में हॉकी छोड़ के कुछ जानते नहीं थे, आज इंदाली का नाम आने से एक चीज होता है कि औसिफ दा का ही नाम आता है। इस साल जो है 2021 में पैंडेमिक में हमारे बहुत से प्लेयर जो है, हमारे बहुत सीनियर्स लोग जो है, हम लोगों ने खोया है उनको, जैसे हमारे केशव सर साहब ओलंपिक गोल्ड मेडलिस्ट, कुमार सिंह साहब एक्स सेक्रेटरी, सुदीन चटर्जी साहब हमारे एक्स अंपायर, बासु भट्टाचार्य हमारे जो है एक्स असिस्टेंट सेक्रेटरी। मगर आप एक चीज याद रखिए, औसिफ साहब जो है हॉकी छोड़ के कुछ जानते नहीं है, सारी जिंदगी जिसने अपने हॉकी को दे दिया। रिंटाली के पूरे हिंदुस्तान में अगर रिंटाली का नाम जाना जाता है, सिर्फ हॉकी से औसिफ साहब के तो जाना है। और ये हमारी जिम्मेदारी है बंगाल हॉकी एसोसिएशन और जितने हमारे रिंटाली के प्लेयर्स हैं कि आप उन चीज़ों को जो है उनका जो सपना था उसको पूरा कर दिया। अगर हॉकी तो आप उस बुलंदी तक ले जाएंगे तब ये ओरिजिनल जो है औसिफ साहब को श्रद्धांजलि होगी। एक हम औसिफ साहब के नाम से टूर्नामेंट कर लिए और फिर जो चीज़ औसिफ साहब पूरा साल करते थे अगर उसको आप नहीं करेंगे तो चीज़ें नहीं हो पाएंगी। आपको जो है एक टारगेट लेना पड़ेगा कि औसिफ साहब ने जिस चीज़ को किया था, मेरे ख्याल से यहाँ पर 20 से 25 से और ज़्यादा प्लेयर्स हमको ख्याल नहीं ले रहे हैं कि आप समझ लीजिए कि 50 प्लस कम से कम नेशनल खेले होंगे। और मेरे ख्याल से सेंट्रल गवर्नमेंट स्टेट का कोई ऐसा डिपार्टमेंट नहीं है जहाँ पर औसिफ साहब के जो है प्लेयर्स जो है नौकरी नहीं करते हैं। दो चार सालों में भी जो है ऑलरेडी गवर्नमेंट जॉब्स बंद भी हो गई हैं। मगर एक टारगेट है कि आपको करना पड़ेगा जो औसिफ साहब का अधूरा काम था उसको पूरा करना। बंगाल हॉकी एसोसिएशन से जितना हो सकेगा वो हम लोग अपनी तरफ से करेंगे, मगर ये हम आप लोग से उम्मीद करते हैं कि आप साल में चार प्लेयर मेरे को दीजिए नेशनल लेवल, यही ओरिजिनल जो है और उनको जो है श्रद्धांजलि होगी। औसिफ साहब को मेरे को याद है कभी जो हॉकी के सिवा कोई बात कभी बात करते थे, आप जान लीजिए पूरे वर्ल्ड में कहीं भी हॉकी हो रही है उसका क्या स्कोर होता था मॉर्निंग में आपके व्हाट्सएप में आपको मिल जाता है। हिंदुस्तान में कोई एक आदमी ऐसा नहीं है जो इतना अपडेट करता हो। कलकत्ता लीग का कौन मैच हो रहा है, वर्ल्ड में एफआईएच के कौन मैच हो रहा है, वुमेन्स हो रहा है, एशिया में कोई गेम हो रहा है, मतलब हर चीज हर मॉर्निंग में आपको व्हाट्सएप में जो है औसिफ साहब का अपडेट होता था। मतलब हॉकी के उनके हर चीज में हर रन में जो है हॉकी बसी हुई है। और सीनियर्स लोग भी हमारे यहाँ बैठे, जैसे गुरवर साहब बैठे हैं, वो साहब बैठे हैं और भी सारे सीनियर्स भी हैं, हर आदमी जानते हैं कि उनको हॉकी के सिवा और कुछ आता नहीं था जो है। तो सब हम लोग जो है आज ये कोशिश करें कि औसिफ साहब के सपने को अगर आप पूरा करेंगे तभी बंगाल का सपना पूरा होगा। उस ऊंचाई तक पहुँचाइए जहाँ औसिफ साहब ने सोचा था कि बच्चों को पहुँचाया। औसिफ साहब के बारे में जितनी भी बातें की जाए उतनी कम है, जैसे कि भोजदा भी बोल रहे थे, गुरबख साहब भी रहे हुए वो भी उनके बारे में बहुत क्लोज से जानते हैं, आप लोग के सामने बताएंगे
उस आदमी का जो है एयरपोर्ट से आने के बाद लोग जो होता था पहले क्या करते थे, लोग जॉब्स करते थे, मगर इंटाली हॉकी के लिए उन्होंने जॉब नहीं किया, सारी जिंदगी इंटाली को जो है उन्होंने जो है दे दिया। ये हमारी ये प्रेरणा है, एक हॉकी के लिए आदमी अपनी जिंदगी में जो है पूरा हर चीज़ दे दिया जो है। और जो इंटाली के सीनियर्स लोग हैं काबुल सुब्रो और भी जो नए बच्चे हैं बहुत मेहनत कर रहे हैं, आपसे यही उम्मीद हम करते हैं कि उनके सपने को और ख्वाब को आप पूरा करें। जब तक आप उनके ख्वाब को नहीं पूरे कर समझ लीजिए अधूरा रहेंगे। जो है इंटाली जिस चीज़ से जाना जाता है उस चीज़ से ही जाना जाना चाहिए, और आप जो है इस चीज़ को जो है जब तक पूरा नहीं करेंगे सब चीज़ें। मैं छोटी सी बात करके, आज मेरे को जो है ऑल इंडिया रेलवे में मेरी 7 बजे ट्रेन थी, सिर्फ इस ऑसिम तक उसमें आने के लिए हमने रात को 10 बजे ट्रेन दी, यह कि हमको उसमें जाना है, इसलिए कि ऑसिम तक लास्ट अगर नहीं आते मुझे खुद ही बहुत तकलीफ होता। और जो हमारे सीनियर्स आए हैं बोलेंगे, इतना बोल के मैं आप लोग से विदा चाहता हूँ। धन्यवाद। धन्यवाद जाना विश्वास पहुँचे डेगे অসীম দাস স্মৃতিচারণ করবার জন্য। দ্য লিজেন্ড, প্রাক্তন অলিম্পিয়ান এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত শ্রী গুরুদত্ত সিং। সম্মান और उनके लिए जो श्रद्धा, हर हॉकी प्लेयर मेरे तो है ही है लेकिन हर हॉकी प्लेयर के दिल में जो कलकत्ता में है उसको नहीं जाने से नहीं होगा पूरा। अभी मेरे साथी देलू घोष उन्होंने और इश्तियाक अली बी एच ए के सेक्रेटरी उन्होंने और बहुत से जो मेरे बात भी बोलने के लिए आएंगे सब असीम दास की बहुत बड़ी बड़ी अच्छाइयाँ बताई हैं। मेरे लिए उनकी सबसे बड़ी अच्छाई थी कि इस जैसा इंसान हॉकी को बंगाल में उठाने के लिए और फिर मिलेगा या नहीं मिलेगा इसका कोई भरोसा नहीं। ही डिड एवरीथिंग पॉसिबल नॉट ओनली फॉर एंटरटेनमेंट, हर टाइम दिन रात उनके मन में यही रहता था कि हॉकी लड़के छोटे बच्चे बच्चियां कैसे हॉकी को आगे लेके जाएं। और सबसे बड़ा अवदान जो है उनका एंटरटेनमेंट हॉकी और बंगाल हॉकी के लिए यही है। ऐसा निस्वार्थ हॉकी का प्रेमी है और फिर मैं मेरी जिंदगी थोड़ी रह गई है बहुत वीर बीत चुकी है लेकिन मैं समझता हूँ कि शायद मेरे को देखने को नहीं मिलेगा, आप लोग को शायद देखने को मिले तो बहुत अच्छी बात है। मेरे से असीम दा का सप्ताह में 2 बार टेलीफोन पर बात होना जरूरी था। असीम दा का फोन नहीं आया तो भी मालूम पड़ता था कि अब क्यों नहीं आया। बहुत बार वो बीमार हुए, काबुल दा का फोन आया, असीम दा को हॉस्पिटल में दाखिल कर दिया, बट ही वॉज सो स्ट्रॉन्ग ही केम बैक एंड अगेन आई यूज टू टेल कि असीम दा आप ध्यान रखें, अपना पाव तो खराब आपनी माथे चले जा बिस्टि पड़े पर उन्हें मन एक ही ना 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 गुरुबाज दा आज उन्हें किए हमें बसे थी बट जीवन चला जा रहा एंड एंड ऑफ लाइफ ऑल्सो ही केम इज ऑल इन लाइफ टू हॉकी। ऐसा इंसान और मिलेगा ही, बाकी वो क्या खेले क्या उन्होंने किया और यहाँ से फिर मन पड़ता था कि यहाँ से इस एज में ही गॉट टू यूपी, वो कौन सा जगह मेरे को याद नहीं है, कुछ वो तो बनाने लगेंगे बनारस, अच्छा बनारस में उसके बाद में लगा कि वहाँ पर चले जाते थे कोचिंग करने के लिए, कोई पैसा के लिए नहीं किया। और ऐसा इंसान दोबारा आएगा कि नहीं आएगा, लेकिन मैं ये समझता हूँ कि एक इंग्लिश में फ्रेज है, लेट अस सेलिब्रेट टाइम एंड लाइफ ऑफ असीम दा। हमको इस चीज़ के लिए खुशी होनी चाहिए कि हम उनको देख सकें, उनके लिए उन्होंने अभी तक कुछ हाथ नहीं किया, ऐसे और भी पैदा हों। और इसके लिए जो अभी इश्तियाक अली और घोषदा ने बोला कि लेट दिस कॉन्टिन्यू एंड डेली हॉकी को नोटू दा का फैब्रिक पहले शुरू हुआ, हम उसी से जानते थे पहले डेली, लेकिन मैंने कभी भी असीम दा को ये नहीं देखा किसी पॉलिटिक्स में घुसे हों, कोई और बात क्या हो एक्सेप्ट के हॉकी प्लेयर को तैयार करना है, कौन प्लेयर अच्छा है एंड विदाउट एनी प्रेजुडिस ही विल से कि ये प्लेयर अच्छा है, इसका ये खूबी है, ये इस तरह से है। कभी किसी को अननेसेसरी उसने प्रमोट नहीं किया, कभी नहीं किया,
जो अच्छा था वो अच्छा बोला, जो खराब था वो बुरा, जो टाइम लगेगा। एंड आई होप एंड प्रे दिल्ली हॉकी, आपने जो ये प्रोग्राम उसके लिए किया, इससे अच्छा प्रोग्राम और हो नहीं सकता था। आयुष्मान भारत जो आप दे रहे हैं, ये ऐसे चार इसके लिए सबसे बड़ा सम्मान ये होगा, जैसा कि मेरे से पहले वक्ता बोल के गए हैं कि इसको चालू रखिए और बंगाल से और प्लेयर बहुत से पैदा हो सकते हैं। और आई होप एंड प्रे ऑल्सो, जो कल का न्यूज था बहुत सालों से सुन रहे हैं, मेरे टाइम से भी बहुत जब सेकेंडरी देता भी था कि एस्ट्रो कप लगेंगी लगेंगी। अभी अगर एस्ट्रो कप लग जाती है तो यहाँ से फिर बंगाल से प्लेयर है, यहाँ से फिर बंगाल को रिप्रेजेंट करें, इंडिया को रिप्रेजेंट करें। और वही सबसे बड़ी श्रद्धांजलि अश्विन दा के होगी कि यहाँ से प्लेयर पैदा होते रहें, यहाँ से बच्चियाँ लड़के लड़कियाँ खेला खेल करते रहें और इस हॉकी को एक टूर्नामेंट के नाम से लें। जैसे कि अश्विन ने बोला कि एक टूर्नामेंट करने के बाद में हम उसको भूल जाएंगे कि अश्विन और आशीष दा नाम से टूर्नामेंट हो गया, लेकिन ये काम चालू रखना चाहिए। और इसके लिए काबुल का है, शुक्रो है और जितने भी आप जाएंगे, जितने भी जो अस्पताल जाता है वो सब इसको चालू रखें, वही सबसे बड़ी श्रद्धांजलि अश्विन दा को। थैंक यू, धन्यवाद श्री गुरु महाराज। मंच डेके নিচ্ছি डॉक्टर অমৃতলাল চক্রবর্তী, ক্রীড়াবিদ, ফরমার ফুটবল কোচ ডক্টর অমৃতলাল চক্রবর্তী। এবং স্মরণ সেবার ক্ষেত্রে যদি এই বেড়ে বেড়ে থাকে, বক্তৃতার ক্ষেত্রে যদি বেড়ে থাকে, তাহলে প্রশিক্ষক হিসেবে অসীমবার যে অবদান, প্রশিক্ষক হিসেবে জাতি গঠন করা যে সৃষ্টিধর্মী মানসিকতা, যে আন্তরিকতা, সেটা আমি দেখে, সেটা আমি ওনাকে হচ্ছে সরাসরি দেখেছি। এই জন্য একটা ঘটনা যেটা দেবুদা বলে গেছেন, দেবুগড় বলে গেছেন, সেই সময় আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস বোর্ড মেম্বার এবং আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফুটবলের কোচ। আমারই প্রস্তাব ছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 576টা কলেজের ভেতরে হকি খেলা হতো না, হকি টিম জয়েন করতো না। ওয়াইন তেওয়ারি বলে একজন ভবানপুর এডুকেশন কলেজের প্রধান অধ্যাপক এবং তাকে সংগঠিত করে দেবুদা এবং অসীম দাস পরিচালনা গুরুবক সাহেবের যোগাযোগে কলকাতা বিশ্ববিদ্যালয় টিম হকিতে নাম নিয়ে, হকিতে ভাইস চ্যান্সেলর রাজি হলেন যে হকি আমরা খেলবই। অসীম দাস অক্লান্ত পরিশ্রম, আমি সরাসরি আমি ভোরবেলা মাঠে বিশ্ববিদ্যালয় টিমকে প্র্যাকটিস করা ফুটবল, সঙ্গে ওই অসীম দাস আমার দেবুদা এখানে উপস্থিত আছেন, উনিও ভালো জানেন। এবং অসীম দাকে মানবিক মূল্যবোধ, সৃষ্টিধর্মী যে অদ্ভুত ধরনের ক্ষমতা, সামাজিক পরিষেবা, জাতি গঠনের ক্ষেত্রে যে মূল্যায়ন, এই মূল্যায়ন ছিল অসীম দাস আদর্শ। সেই আদর্শকে পরিচালিত, এই আদর্শকে জাগ্রত করতে হলে শুধুমাত্র স্মরণ সেবা স্মরণ সভার কালচার দিয়ে কিন্তু হবে না। গ্রামে গঞ্জে হকির প্রশিক্ষণে অসীম দাস প্রশিক্ষণে সৃষ্টিধর্মী কায়দায় যেভাবে অসীম দাস শিখিয়ে গেছেন, সেই কায়দায় সারাদিন সকাল থেকে রাত অব্দি যে সৃজনশীলতা নিয়ে উনি হকি শিখিয়ে দিয়েছেন, সেই সৃজনশীলতার হকিটাকে ছড়িয়ে দিতে হবে ইন্টারে একাডেমি ক্লাবে, একাডেমি নেতৃত্বে, গ্রামে গঞ্জে শহরে। গুরুবক সাহেব বলে গেলেন কিন্তু এই এই কালচারটাকে, স্মরণ সভার কালচারটাকে আপনারা যদি মূল্যায়ন করতে হয় তাহলে গ্রামে গঞ্জে শহরে ঢুকে আন্ডার 8, আন্ডার 10, আন্ডার 12, আন্ডার 14 হকি প্রশিক্ষণ শিবির আগামীকাল থেকে আরম্ভ করবো। পাবলিক জেনারেল মাস কল করুন গ্রামে গঞ্জে, ইন্টারি যাদের যারা 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 প্রশিক্ষক সিনিয়র খেলোয়াড় সৃষ্টিধর্মী যাদের আছে, যারা অসীম দার আদর্শকে নিজের নিজের হাতিয়ার বলে মনে করেছেন, তারা খেলাধি রেমিকে ডেকে করুন। শুধু স্মরণ সভা করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে, ব্যক্তিত্বকে হাজির করে হকি খেলার উন্নয়ন করা যাবে না। ভারত আজকে অনেক দূরে
এগিয়ে এসছে, পেঁচিয়ে ছিল অনেকটাই চলে এসছে হকিতে। এই অসীমদার অবদানের সঙ্গে সঙ্গে গ্রামে গঞ্জে শহরে ঢুকে বাচ্চাদের দলে দলে হাজির করুন এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ জানাই ডক্টর অমৃতলাল চক্রবর্তী মহাশয়কে। মঞ্চে স্মৃতিচারণার জন্য ডেকে নিয়েছি জনাব আবু সুফিয়া। আজকে কালী হকি একাডেমি তরফ থেকে অসীমদা স্মৃতি চারণা করার জন্য এই প্রোগ্রাম আয়োজন করেছিলাম। কর্তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ওনার সম্বন্ধে দু একটি কথা বলব। অসীমদা সঙ্গে প্রায় আমি 30-35 বছর থেকে আছি। এই পিরিয়ডে এমন কোন প্রোগ্রাম নাই কে উনি ডেকেছেন আর আমি অংশগ্রহণ করিনি। অসীমদা এমন মানুষ, এখানে ওনার একটা পাঠ, একটা বড় পাঠ হকি সম্বন্ধে, যারা হকি জগতে গুরুজন ব্যক্তি আছেন তারা এখানে বলছে। কিন্তু হকির সঙ্গে সঙ্গে উনি একটা বড় ভাবে মানুষ, কিভাবে হকি জগৎ ছাড়া বিভিন্ন সেক্টরে মানুষকে নিজের সঙ্গে রাখা সে গুণ অসীমদা জানতে। ইন্টারি হকি একাডেমি এটাকে হকি টেম্পল বলা হয়। এখানে বক্তব্য শুনে শুনলাম যে প্রায় 50টা হকি প্লেয়ার এমন আছে যাদেরকে অসীমদা ট্রেনিং দিয়েছে। তারা বিভিন্ন অফিসে চাকরি করছেন বা চাকরি থেকে রিটায়ার করেছেন, ন্যাশনাল খেলেছেন, অলিম্পিক খেলেছেন। আমার সঙ্গে একটু ব্যক্তিগতভাবে বহু কথা অসীমদার সঙ্গে হতো। এই যে টুর্নামেন্টে চলাকালীন উনি অসুস্থ হলেন, আমি 8 তারিখে কথা বলছি, 8 তারিখে যখন আমি মাঠে আসলাম দেখলাম খেলা শুরু করতে গিয়ে 1 ঘন্টা দেরি আছে। আমি আর বাপিদা অসীমদা ওই মাঠে কোনায় বসে গেলাম। আমাকে বললেন, সুফিয়ান সাহেব আজকে আমার সঙ্গে আপনাকে পুরি আর চপ খেতে হবে। আমি বললাম আনা, মুড়ি আর চপ খেলাম। ভাবতে পারিনি যে এই আমার শেষ দেখা। তারপরে রাত্রে শুনলাম কি ওনাকে হসপিটালে ভর্তি, নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সকালবেলা খবর আসলো উনি মারা গেছেন। কিন্তু ওনাকে যদি শ্রদ্ধা জানাতে হয়, ওনাকে যদি স্মরণ রাখতে হয়, তাহলে ওনার যে মিশন, ওনার যে কাজ, কে কাজটাকে যদি আমরা
সবাই মিলে জারি রাখতে পারি। এটাকে আমরা যদি এস্টাবলিশ করতে পারি তাহলে ওনাকে সত্যি সত্যি শ্রদ্ধা জানানো হবে। এখানে শুভ্র কাবুল তার সঙ্গে বহু লোক আছেন, তারা একটা প্রোগ্রামকে আয়োজন করতে গিয়ে অনেক পরিশ্রম দেয়। আগামী দিনে ওনাদের কাঁধা উপরে একটা বড় দায়িত্ব সিদ্ধা দিয়ে গেছে। আজকে যারা উপস্থিত হয়েছে আমরা অসীমদাকে শ্রদ্ধা জানাতে এসেছি। এই এই অসীমদা মিশনটাকে জারি রাখার জন্য, কায়েম রাখার জন্য যে কোনো প্রচেষ্টা ইন্টারি হকি একাডেমির তরফ থেকে হবে তাকে কিভাবে আমরা সাহায্য করি এই কাজটা আগামী দিনে আমাদেরকে করা দরকার। এই দু একটি কথা বলে আবার অসীমদাকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী কুন্তলা ঘোষ দস্তিদার। শ্রীমতী কুন্তলা ঘোষ দস্তিদার বিভিন্ন সময়ে ইন্ডিয়া এবং রেলওয়েজ ওমেন্স ফুটবল টিমের কোচ ছিলেন। শ্রীমতী কুন্তলা ঘোষ দস্তিদার, সন্ধ্যা সবাইকে। অসীমদার জন্য কিছু বলার জন্য আমার মনে হয় যদি বলতে যাই তো চিত্রগুপ্তের খাতাও ভরে যাবে, কারণ বহু বছর অসীমদার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। যদি আমি একজন ফুটবল প্রশিক্ষক, আগে খেলোয়াড় ছিলাম, তারপর প্রশিক্ষক হয়েছি। অসীমদা নিজে একজন হকি খেলোয়াড় ছিলেন, তারপর অসীমদার ওই হকি খেলোয়াড় সে আমরা ভুলেও গেছি, তাকে প্রশিক্ষক হিসাবেই চিনি। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি অসীমদা হচ্ছেন ছোটদের কোচ, আর তার থেকে তিনি আমার ছিলেন শিক্ষাগুরু। আমি যখন প্রথম হ্যান্ডবল খেলি হরিদাস স্যার আমার কোচ ছিলেন, তারপরেই হঠাৎ আমাদের সাথে আমরা অসীমদাকে পাই। এত অমানসিক, অমানবিক বলবো আমি কথাটা আজকে, কারণ তখন তো ছোট ছিলাম, বুঝতে পারতাম না যে কি পরিশ্রম করাতেন আমাদেরকে। মানে গাছে ওঠাচ্ছে, এখানে দৌড় করাচ্ছে, ওখানে দৌড় করাচ্ছে, আমরা আবার আড়ালে গিয়ে বলতাম আরে বাপরে বাপ, আবার কে লোক এসছে, এত পরিশ্রম হয় খেলাতে জানা ছিল না। কিন্তু তখন ছোট ছিলাম তো বুঝতে পারিনি যে কঠোর পরিশ্রম ছাড়া মানসিকতার যদি আমাদের মেন্টাল চ্যালেঞ্জ যদি না থাকে আমরা বড় হতে পারবো না। অসীমদা থেকে সব সময় আমরা উপকৃত। আমি আমার এখন সবসময় মনে হয় যে অসীমদাকে, অসীমদা প্রত্যেক মুহূর্তে ফোন করে জানতেন কিরে কী করছিস, কেমন আছিস। অসীমদাকে আমার কথা সবসময় বলতাম, অসীমদা আজকে আমি এক জায়গায় কাজ করে এসেছি, লাইসেন্স কোর্সের ইনস্ট্রাক্টরে কাজ করছি, ওই প্রান্ত থেকে একটা দারুণ আশীর্বাদ আসছো, খুব ভালো কাজ করছিস, যেটা কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আমরা কিন্তু ছিলাম, আমি বলবো আমি হচ্ছি স্বার্থপর মানুষ ছিলাম সবসময় মনে করি, যে যখনই কোচিংয়ে এসেছি, কোচিংয়ের সময় যখনই কোনো অসুবিধা হচ্ছে সবসময় কিন্তু অসীমদাকে বলতাম, অসীমদা এটা কিন্তু আমরা আটকে যাচ্ছি, এখানে কী করা উচিত। অসীমদা কিন্তু ইজি সলভ করে দিত কাজটা, এইভাবে করবি। কারণ কোচিংয়ে এখন দেখা যাচ্ছে যেভাবে দিনের পর দিন এভলভিং আসছে, নতুন আপডেট আসছে, আগেকার কোচিংয়ের সাথে এখন কোচিং মেলাতে পারি না, তাই জন্য তার সবসময় পরামর্শ নিতাম। কিন্তু ওই আমি এই জন্যই বলি স্বার্থে আমি সবসময় কথা বলতাম, কিন্তু সবসময় বিনা স্বার্থে সব সময় আমাদেরকে আশীর্বাদ করে যেত যে এইভাবে কাজ কর, এত আশীর্বাদ করতো, তাই জন্য আজকে আমি এই প্ল্যাটফর্মে আসতে পেরেছি। আর এই যে আগে বললাম কঠোর পরিশ্রম, মেন্টাল চ্যালেঞ্জ, আজকে যদি উনি আমাদের না শেখাতেন তাহলে কিন্তু আমি শান্তি মল্লিক, শুক্লা দত্ত, অনেকেই যারা ওনার আন্ডারে হ্যান্ডবল প্র্যাকটিস করেছি আমরা কিন্তু প্রতিষ্ঠিত হতে পারতাম না, আর আজকেও ময়দানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। ওনার থেকে শিখেছি যে
একজন প্রশিক্ষক শুধু মাঠেই প্রশিক্ষক হলে হবে না, তার বাইরে কি হবে, বাইরে একজন অভিভাবক হিসেবে কাজ করতে হবে, যেটা কিন্তু আমার একটা পরম পাওয়া, যার জন্য আজকে বাইরে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে শিক্ষাটা পেয়েছি বলে এখন কিন্তু আমরা মাঠের কোচিংয়ের বাইরে একটা খেলোয়াড়, শুধু মাঠের কোচিং নয়, বাইরে সেই খেলোয়াড়টাকে কীভাবে তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখে তাকে বড় করা যায় সেটা একটা কিন্তু বড় দৃষ্টান্ত স্থাপন আমাদের মধ্যে বিশেষ করে আমার মধ্যে করে রেখে গেছে, যার জন্য আজকে আজকে অসীমটাকে যত মানুষ ভালোবাসছে সেই ভালোবাসার তার শিক্ষা পাওয়া থেকেই কিন্তু আমার আমাকে প্রচুর মানুষ এই একটা কারণে ভালোবেসে যাচ্ছে তার আশীর্বাদে। উনি হকির কোচ, আমি যদিও ফুটবলে বলছিলাম যে কানেকশন ইজ ভেরি গুড, আমাদের এত সুন্দর মানে আমার একটা গুড কানেকশন ছিল যে বলার ব্যাপার নেই, প্রত্যেকটা টুর্নামেন্টে অসীমদা ফোন করতেন কোথায় আছিস, আমি বলছি অসীমদা আজকে বাইরে আছি, ও আমার টুর্নামেন্ট শুরু হবে আমি আসছি অসীমদা কোনো চিন্তা নেই, এই যে ডাকটা এটা একটা বিরাট ডাক ছিল। তবে এবছর টুর্নামেন্টে হঠাৎ মনে হলো কোনো ফোন আসেনি আমার কাছে, শান্তির কাছে শুনতে পেলাম যে শান চলে আসিস, যে টুর্নামেন্ট হচ্ছে চলে আয়, আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই আসবো, কিন্তু এই আশাটা আমাদের হলো না কারোর জন্যে, একটা খুব মানে দুঃসময় আমাদের মধ্যে দিয়ে গেল, আমার মনে হয় যে আমি একজন বড় অভিভাবককে হারালাম যে সবসময় আমাদের পরামর্শ দেবে, অসীমদার যেখানেই থাকুক খুব ভালো থাকুক, ওপরে গিয়েও একটা এন্টারি হকি টিম তৈরি করে ফেলুক, আর তার সাথে আমাদের আজকে আমার মনে হয় আমাদের প্রত্যেককে একটা গুরু দায়িত্ব দিয়ে গেছেন যে আমরা অসীমদার যেভাবে বাচ্চাদের তৈরি করে আনতো সেটা যেন আমাদের মধ্যে থেকে যায়, আমরা যেন প্রচুর কাজ করতে পারি অসীমদার এই চিন্তাভাবনাকে যেন আমরা দারুণভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এই বলে অসীমদার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি শ্রীমতী কুন্তলা ঘোষ দস্তিদারকে। অনুষ্ঠানের শেষে অসীমদাকে নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম আপনাদেরকে দেখানো হবে, যে ফিল্মটি চলচ্চিত্র উৎসবে উৎসবেতেও যাবে। এবার স্মৃতিচারণা করবার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি অর্জুন পুরস্কার প্রাপ্ত শ্রীমতী শান্তি মল্লিক, আমাদের শান্তিদি। নমস্কার। অসীমদা সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, শুধু দুটি কথা বলবো। অসীমদের সঙ্গে আমার এবং কুন্তলা এবং অনিতা রয় এখানে এবং অনেকগুলো সে বসে রয়েছে আমাদের সঙ্গে পরিচিত হ্যান্ডবল হিসেবে। অসীমদা আমার 78 কোচ ছিলেন, আমরা একবারই এখনও পর্যন্ত বাংলা চ্যাম্পিয়ন করিয়ে গেছেন, এখনও পর্যন্ত সেই আর দ্বিতীয়বার আমরা বাংলার ফল দেখতে পাইনি। আর আমরা হ্যান্ডবল এবং ফুটবল বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম, অসীমদাই আমাকে হকিতে নিয়ে এসেছিল। আমার কী গুণ ছিল আমি জানি না, যেটা অসীমদার বিচার করতে অনেকেই বলেছিল অসীমদার বিচার ক্ষমতা এখন প্রচণ্ড পরিমাণে ছিলেন। তাই বেশি কথা না বলে দুটো কথাই বলবো, আমার বিশেষ করে কামন আরও যারা রয়েছেন শুভ্র এবং ওর সহযোগিতা অনেক ছেলেরা রয়েছেন, যে ছোটোদের প্র্যাকটিসের অবশ্যই প্রয়োজন, যেটা আমাদের পড়িয়েছে, আমাদের মুন্নি আছে, মিঠু আছে, বাবলি আছে, রেবা আছে, আরও অনেকে আছে। তাই আমি বলবো যদি এদের থেকেও সাহায্য পার খেলোয়াড়দের তৈরি করার জন্যে, এবং আমি আমার যতটা সম্ভব যতটুকু শিখিয়ে গেছেন অসীমদা হকি আমি চেষ্টা করবো ইন্টারলেকে কিছু দেওয়ার জন্যে। শুধু একটি কথাই বলবো, আপনারা সবাই ভালো থাকুন, অসীমদা অমর রায় এই বলে আমার বক্তব্য শেষ করলাম, নমস্কার। ধন্যবাদ। আমরা শুরু করতে চলেছি অসীমদার উপর নির্মিত একটি ডকুমেন্টারি ফিল্ম। জীবনে সবাই চিনতে চায়, সবাই স্বপ্ন দেখে না গলায় মেডেল ঝুলিয়ে পডিয়ামে দাঁড়ানো, কেউ কেউ স্বপ্ন দেখার স্বপ্ন বুনে দেয় মাথার ভেতর ছোট্টবেলা থেকে। সালটা 1952, মোহনবাগানের মাঠে ম্যাচ, মাঠের বাইরে থেকে টেলিস্কোপ লাগিয়ে 9 বছরের ছোট্ট অসীম গাঙ্গুলির প্রথম হকি ম্যাচ দেখা। নিশ্চিত তখন শ্রী অসীম গাঙ্গুলি দূরতম স্বপ্নেতেও ভাবেননি একদিন মোহনবাগানের জার্সি পরে ম্যাচ জেতাতে মাঠে নামতে হবে। ভারতে যতদিন হকি থাকবে
গোটা ভারতবর্ষের হকি ইতিহাসে এই প্রবাদপ্রতিম মানুষটার নাম মোটা হরফে লেখা থাকবে। আমাদের স্যার শ্রী অসীম গাঙ্গুলির পিতা শ্রী ব্রজেন্দ্রনাথ গাঙ্গুলি ইন্টারলি একাডেমি স্কুলের শিক্ষক ছিলেন এবং ওনার মাতা শ্রীমতী সংযুক্তা গাঙ্গুলি এমনি সাধারণ গৃহবধূ ছিলেন। অফিসে একটা সেটেলমেন্ট হয়ে যাওয়ার পর 1965 থেকে শুরু হয় এন্টালি অ্যাথলেটিক ক্লাবের হয়ে খেলা। উনি তখনও জানেন না যে এই এন্টালি অ্যাথলেটিক ক্লাব আগামী দিনে ওনার ঘর বাড়ি পরিবার স্বপ্ন সবটা হয়ে উঠবে। যে লোকটাকে পাথর অবস্থায় শুরু করে দেখেছি সেই লোকটা লাস্টে তুলোর মতো আমাদের সঙ্গে মিশতে। 27 জুলাই 1943 কলকাতায় জন্মগ্রহণ করেন শ্রী অসীম গাঙ্গুলি। আর বাচ্চা মধ্যবিত্ত পরিবারের সন্তানের মতনই বড় হয়েছিলেন। অসীম গাঙ্গুলি তো হকিকে শুধু ভালোবাসেননি, হকিও ওনাকে ভালোবেসেছিল। What he has given to hockey, I think not many people in Bengal has given to hockey in Bengal. He was a devoted man, very simple, very devoted, and also very, I will say, I did not see him fight with anybody, getting angry any time. Whenever anybody told him, he said, okay, thik ache. He was the Bangla hockey team's coach. 2004, ষষ্ঠ সিনিয়র ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপেও ছিলেন বাংলা দলের কোচ হিসেবে। তার প্রকৃত বৃহত্তর কর্মকাণ্ডের প্রথম ভিত তৈরি শুরু হয়েছিল 1997 সালে এন্টালি হকি একাডেমি থেকে। আজ এন্টালি হকি একাডেমি ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ হকি একাডেমিগুলোর মধ্যে একদম প্রথম সারিতে। হাফ টাইমের পরে আমাকে নামিয়েছিলেন এবং আমি আমার নিজের পয়সা নিয়ে খেলেছি, অন্য পয়সা নিয়ে খেলেছি। আমি চেষ্টা করি যে জিনিসটা হোক, আমি চেষ্টা করেছি, অন্যান্য ছেলেরাও করেছি এবং ইনসিডেন্টালি যেটা গোল করেছি আমরা সেটা পেনাল্টি কর্নার যে নেওয়ার পেনাল্টি গোল হয়েছিল পেনাল্টি কর্নারটা আমিই নিয়েছিলাম, আদায় করেছিলাম। অসীম দা শুধু মোহনবাগানে খেলা নিয়ে যখন ইতালি অ্যাথলেটিক ক্লাবে বছরের পর বছর খেলেছেন, মাওয়ানের কোচও ছিলেন, আমরা দেখেছি সব দিক দিয়ে উনি আমার দেখা বাচ্চাদের জন্য বেস্ট কোচ। আমার দেখা উনি ছোট বাচ্চাদের নিয়ে কাজ করতে সব থেকে ভালোবাসত। উনি ছোট বাচ্চাদের সঙ্গে থাকলে উনি নিজেকে খুব সুন্দরভাবে মেলে ধরত। বয়সভিত্তিকভাবে ওনার কাছে নিছক হকি প্রশিক্ষণ পায়নি, পেয়েছে হকিকে ভালোবাসা মন্ত্র। জীবনের বিভিন্ন পর্যায়ে বহু পুরস্কারে ভূষিত হওয়ার পর স্বীকৃতি মেলে নিজের রাজ্যে। 13/3/2020 রাজ্য সরকারের তরফে ক্রীড়া গুরু পুরস্কারে ভূষিত হন শ্রী অসীম গাঙ্গুলি। 79 ইয়ার জন্মদিন। আমি কাবুল বুজিদা আমাদের যারা স্টুডেন্টরা সবাই ছিলেন, কেক কাটা হলো, সেই কেক কাটার পরে উনি সবাইকে নিজে হাতে কেক খাওয়ালেন। সব ভালোই যেমন শেষ হয় সেই মতো 9 জানুয়ারি 2022 সাল হৃদরোগে আক্রান্ত হয়ে পাকাপাকিভাবে হকি মাঠ ছাড়েন শ্রী অসীম গাঙ্গুলি। আসলে বুঝি সবাই জিততে আসেন, কেউ কেউ আসে জেতাতে। আপনারা সবাই আমাকে চেনেন, সারাদিন এখানে আপনাদের সামনে থাকি, কিন্তু এরকম ভাবে আপনাদের সামনে এসে দাঁড়াবো এটাই ভাবিনি। আমরা একদিন 4-5টি ছেলে এই মাঠে খেলা শুরু করেছিলাম 52 সালে। আজকে আমার শেষের দিকে এসে এখনো পর্যন্ত আমি হকির সঙ্গে যুক্ত আছি। আশা করবো এরকম হেডে চ্যাপে বেরিয়ে আপনাদের মধ্যে থাকতে পারবো। তার জন্য অঞ্চলের মানুষ যেদিনকে মারা যায় তাদের একটাই কথা ছিল যে অসীমটা মারা যায়নি, অঞ্চলে যা মনে হচ্ছে হকিটা মারা গেছে। আসলে ভালোবাসলে তাই তো হয়, অন্য আর কিছুতে সময় দেওয়া যায় না। একটা আস্ত জীবন চলে যায় ফাঁক দিয়ে বলে, আস্ত জীবন টেরই পাওয়া যায় না।
হকি বল, পড়ে রইল হকি গোল পোস্ট, হকি স্টিক, গ্যালারি, নেট, পড়ে রইল অসংখ্য ছাত্রছাত্রী, দর্শক, ভক্তরা, শুধু থেকে গেল ভালোবাসা, হকি ভালোবাসা, যা দেওয়ার নেওয়ার নয়। অসীমদাকে নিয়ে এত সুন্দর একটা উপস্থাপনা যে প্রধান কারিগর সে অভিক মাইদিকে একটু ডেকে নিচ্ছি। টিমটা যে আপনারা দেখলেন আশা করি সবার ভালো লেগেছে। ডেফিনেটলি আমি প্রচণ্ড রিসার্চ করেছি, প্রচুর আরএনডি করেছি এবং আমার আমি মানে অসীম স্যারের জীবনটা আমি নিজে একবার উপলব্ধ করতে পেরেছি আর কি, মানে পুরো ওনার একদম প্রথম থেকে শেষ অবধি। তো অসীম স্যারের একটা ইন্টারভিউতে বলেছিলেন, আপনারা দেখতে পেলেন আর কি, অসীম স্যার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সবার প্রতিভা থাকলেই হয় না, সবার একটা ব্যাকিং লাগে আর কি। তো সেই ব্যাকিং আমারও আছে, কিছু মানুষের নাম না বললেই নয়, ডেফিনেটলি সবার প্রথমে ইন্টালি হকি একাডেমিকে প্রচণ্ডভাবে ধন্যবাদ জানাবো আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য, এই ফিল্মটা বানানোর জন্য। এবং আমি যা বলেছি প্রত্যেকটা মেম্বার আমার প্রত্যেকটা কথা শুনেছে, কাজ করেছে এবং সেই জন্য আমি প্রত্যেকজনকে আলাদা করে কাউকে ধন্যবাদ দেওয়ার নেই, পুরো ইন্টালি হকি একাডেমিকে প্রচণ্ডভাবে থ্যাংক ইউ। এরপরে আসি যে স্ক্রিপ্ট আর ভয়েস ওভার শুনলেন আপনারা, খুবই এমিনেন্ট অ্যাক্টর ডিরেক্টর তথাগত মুখার্জি, খুবই রিনাউন্ড অ্যাক্টর ডিরেক্টর, ওনার ভয়েস ওভারটা ওনার ছিল আর স্ক্রিপ্টটা ওনার লেখা। এরপরে আসি আমার শিক্ষক, আমার মেন্টর এমডি অমিল মণ্ডল, যে মানে আমাকে প্রত্যেকটা স্টেপে সাহায্য করেছেন, মানে আমিরটা না থাকলে আমি হয়তো আজকে কিছুই শিখতে পারতাম না। তারপর নেক্সট আসি আমার ছোটোবেলাকার বন্ধু আদিত্যজিৎ চৌধুরী, ও ব্লুপার হাউস স্টুডিওসের এখন পোস্ট প্রোডাকশন সুপারভাইজার, ও আমাকে এডিটে হেল্প করেছেন। নেক্সট আসি সাউন্ড মিক্সিং আর অডিও মাস্টারিং শুভজিৎ ঘোষ, ও সাউন্ডটা ও পুরো মিক্স করেছে আর হেল্প করেছে। আর লাস্ট যে আপনি আপনার যে স্কেচটা দেখলেন অসীম স্যারের, ওটা শ্রীমতী হৈমন্তী চক্রবর্তীর আঁকা, ওনার উনি ওই স্কেচটা করেছেন এবং তার জন্য এই প্রত্যেকজনকে আমি ধন্যবাদ জানাই। আর সর্বশেষ আমার বাবা মা, বাবা মা না থাকলে হয়তো আমি কিছুই করতে পারতাম না। থ্যাংক ইউ। আজকে আমাদের স্যারের স্মরণসভা ব্যবস্থা করেছি, স্মরণসভাতে আমাদের সকল ক্লাবের যারা শিক্ষার্থী, এই অঞ্চলের মানুষ, আমাদের যারা বিভাগের কাজ করেছেন, আমাদের যারা বিভাগের কাজ করেছেন, আমাদের যারা লাইফের কাজ করেছেন, আমাদের যারা মালিকের কাজ করেছে এবং আমাদের যারা জানাচ্ছি, এত দুর্যোগের মধ্যেও আমরা এই অনুষ্ঠানটা করতে পারতাম না, আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করতে পেরেছি এবং আগামী দিনে আপনাদের সহযোগিতা চাই এই বলে ক্লাবের তরফ থেকে সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আর আমাদের যারা ক্লাবে বাচ্চারা আছে তারা সবাই কাপড় কাটিয়েছে, দেখা করতে সেই কাছে।